আখেরাতে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে হলে আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। মহতারাম হাজিরিন, ছোট্ট একটা বিষয়ের উপরে আমরা কিছু কথা বলে এরপরে প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একজন ইমানদারের দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া হলো সুখে শান্তিতে দুনিয়ার জীবনটা পার করতে পারা, আর আখেরাতে আল্লাহর কাছে সবচেয়েতে বড় চাওয়া হলো আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেন, মুক্ত করে দেন, আমরা যেন আখেরাতে নাজাত পেয়ে যাই, আল্লাহ যেন আমাদের মাফ করে জান্নাত দিয়ে দেন। এটা হলো আখেরাতে একজন ইমানদারের সবচেয়েতে বড় চাওয়া। দুনিয়াতে ইমানদারের সবচেয়ে বড় মুসিবতের বিষয় যেটা তার আখেরাতকে ধ্বংস করতে পারে তা হলো তার পাপাচার, অপরাধগুলো, গুনাহগুলো। আমরা যে আল্লাহর নাফরমানি করি, আমরা যে আল্লাহর অবাধ্য হই, আল্লাহর নির্দেশগুলোকে লঙ্ঘন করি, আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে অমান্য করি, এটার কারণে আমাদের আমল নামায় যে গুনাহ জমা হচ্ছে আখেরাতে আমাদের সে গুনাহগুলো হবে আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবদ্দশাতেই প্রতিটা পাপ, প্রতিটা অপরাধ, প্রতিটা গুনাহ এটা আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে আল্লাহর কাছ থেকে এগুলোকে ক্ষমা করার পর তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। বাবারা, দুনিয়া থেকে গুনার বোঝা যদি মাথায় নিয়ে যাই আর আখিরাতে আল্লাহ যদি এই পাপ অপরাধগুলোর বিচারের মুখোমুখি করেন, শাস্তি তো পরের কথা, শুধু বিচারের মুখোমুখি যদি করা হয়, সুযোগ জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়, কিয়ামতের ভয়াবহতম দিনে পরিস্থিতি কেমন হতে পারে? দুনিয়ার বিভিন্ন মানুষ যখন অপরাধ করে তার যখন বিচার হয়, এমনকি অনেক মানুষ নিরপরাধ থাকা সত্ত্বেও অভিযুক্ত হয়ে তার বিচার হয়, বিচারের কাঠগড়ায় যখন মানুষ দাঁড়ায় তার বিচারে কি হবে, তিনি কি খালাস পাবেন না শাস্তি হবে, সেটা পরের বিষয়। কিন্তু একজন মানুষ যখন গ্রেপ্তার হয়, একজন মানুষ যখন আসামি হয়ে হাতকড়া পরে ডান্ডা বেড়ি পরিয়ে বাবা নানাভাবে তাকে যখন আদালতে উপস্থাপন করা হয় এবং বিচারের ট্রায়াল চলে, কত বড় হ্যাসেল হয়, কত বড় পেরেশানি হয়, কত বড় কষ্ট হয়, কত বড় আজাব হয়। ভাইরা আমার, দুনিয়ার এই বিচার, এই বিচারে আমাদেরকে সহযোগিতা করার জন্য আইনজীবী থাকে, উকিল থাকে, আত্মীয় স্বজন থাকে, টাকা পয়সা থাকে, বিচারককে ম্যানেজ করার লোক থাকে, দলিল আদিল্লা পেশ করার ব্যাপার স্যাপার থাকে, বিচারের চোখে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা থাকে, আরও কত উপায় থাকে। এরপরও যদি কেউ মামলা মোকদ্দমার পেছে পড়ে যায়, গ্রেপ্তার হয়ে যায়, বিচারের মুখোমুখি হয়, তাহলে তার পেরেশানির কোনো শেষ থাকে? বাবারা, কিয়ামতের ময়দানে যখন আমরা আসামি হয়ে উঠব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই আদালতে কেউ ওকালতি করার সাহস পাবে? কোনো ওকালতি চলবে না ভাই, উকিলরাই এনআফসি এনআফসি করতে শেষ হয়ে যাবে। দুনিয়ার উকিলরা যে টাকা খায়া মামলার মোড় ঘুরাই দিছি, মিথ্যা সাক্ষী দাঁড় করাইছি, এটা করছি সেটা করছি, বিচারক ম্যানেজ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, হাজার গুণা, আল্লাহর কাছে কোনো উকিলের ওকালতি চলবে না ভাই, কোনো উকিলের ওকালতি চলবে না। আত্মীয় স্বজন কেউ আপনার পাশে দাঁড়াবার মতো থাকবে না। সেই বিচারের সময় আপনি কোনোভাবে বিচারকে প্রভাবিত করার, মামুখালো দিয়ে, হাই হ্যালো দিয়ে, কোনোভাবে টাকা পয়সা দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোভাবে ইনসাফ থেকে একচুল পরিমাণ সরাতে পারবেন? ওমা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আপনার রব, আমার রব, তিনি বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। ভাইয়ারা বাবারা, সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দিবেন, প্রত্যেকটা মানুষকে। সেই ভয়াবহতম দিনে বিচারের যখন মুখোমুখি হবে, বিচারের অপেক্ষায় যে কষ্ট থাকবে, বিচারের অপেক্ষায় যে যন্ত্রণা থাকবে, সূর্য মাথার একেবারে কাছাকাছি থাকবে, বিচার কার্য এখনো শুরু হচ্ছে না কেন, সেজন্য অস্থির হবে মানুষ, হাহাকার করবে, নবীদের কাছে কাছে যাবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, তিনি সেজদায় পড়ে যাবেন,
আল্লাহর কাছে সুপারিশ করবেন বিচার করার, আল্লাহ বিচার শুরু করবেন, এটা হলো বিচারের শুরু। এরপরে বিচারের শেষ কি তার বিবরণ গোটা কোরআন জুড়ে আছে, গোটা হাদিস জুড়ে আছে। আখেরাতের কাঠগড়ার আসামি যদি আমরা কেউ হয়ে যাই তাহলে আর রক্ষা নাই ভাইরা, যে শাস্তি, যে কষ্ট, যে যন্ত্রণা, যে আযাব, আল্লাহ রাব্বুল আলামিন সে আযাব থেকে আমাদের সবাইকে মুক্তি নসিব করুন। এইজন্য ভাইরা দুনিয়ার জিন্দেগিতে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছ থেকে নিজের পাপ গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। এইজন্য ঈমানদার পাপ হতে পারে কিন্তু তওবা করতে দেরি করবে না, কারণ সে জানে গুনাহকে আমলনামা থেকে, নিজের হিসাবের খাতা থেকে পাপকে মুছে দেওয়ার জন্য যে রিমুভার আছে সেটা হলো একমাত্র তওবা এবং ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে কাবিরা গুনাহগুলোকে আমাদের আমলনামা থেকে আমরা মুছিয়ে দিতে পারি, আল্লাহ যদি কবুল করেন। মোহতারাম হাজিরিন, এইজন্য আখেরাতে বিচারের মুখোমুখি হওয়া থেকে বাঁচতে হলে দুনিয়াতে গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে তারপরে যেতে হবে ইনশা। গুনাহগুলো মাফ করে যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য বাবারা ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আমল আমাদেরকে শিখিয়েছেন, কত আমল, তিনি আমাদের প্রতি রউফ ছিলেন, তিনি আমাদের প্রতি অনেক দয়ালু মায়ালু ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির ভিত্তিতে তিনি আমাদেরকে প্রতিনিয়ত পথ নির্দেশ করে গেছেন কিভাবে গুনাহগুলো সব মাফ করায় তারপরে যেতে পারবো, যে আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে না বা সেখানে খুব বেশি হ্যাচেল পোহাতে হবে না। এই জন্য বহু আমল শিখাই দিয়ে গেছেন, সকালে সাইয়েদুল ইস্তেগফার করবেন, সন্ধ্যা সাইয়েদুল ইস্তেগফার পড়বেন, দিনের ভিতরে বহুবার ইস্তেগফার পড়তে থাকবেন, অনবত আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন, অমুক আমল করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, তমুক আমল করলে আল্লাহ তারা গুনাহ সাফ করে দিবে, অমুক আমল করলে সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে, এরকম নানাবিধ দোয়া, নানাবিধ আমল, নানাবিধ বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন, উদ্দেশ্য যাতে তার উম্মতরা কেউ আখিরাতের ভয়াবহতম দিনে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে অস্থির হয়ে সেদিন যেন কাজ হবে না সেই রকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন না হয়, আমরা সেরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, সেজন্য আজ আমরা তিনটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে আমলগুলো একজন মানুষকে মায়ের গর্ভ থেকে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, নবজাতক শিশুর যখন জন্ম হয়, এই শিশু যেরকম নিষ্পাপ, তার যেরকম কোনো আমলে খারাপ বলতে কিচ্ছু নাই, পুরো প্রোফাইল ক্লিন, পরিষ্কার, এই তিনটি আমল যেগুলোর কথা শেয়ার করতে চাই, নবী আলাইহিসসালাম ইবনে হাদিসের আলোকে এই আমলগুলোর মাধ্যমে আমাদের বদআমলগুলো সবগুলো মাফ হয়ে নবজাতক শিশুর যেরকম প্রোফাইলে কোনো গুনাহ নাই, অপরাধ নাই, এরকম অপরাধ মুক্ত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ইনশা। আমলগুলোর কথা বলবো মোহতারাম হাজেরিন, শিশুর মতো নিষ্পাপ হওয়ার মতো আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল, যে আমলের মাধ্যমে আপনি নবজাতক শিশুর মতো নিষ্পাপ হতে পারবেন, সে আমলটি হল বিশেষ যে শর্ত সারায়েত আল্লাহ তাআলা হজের ব্যাপারে দিয়েছেন, সে সকল শর্তগুলোকে পূরণ করে আপনি যদি হজ করতে পারেন তাহলে সহি মুসলিমের হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা এই ফজিলত আপনাকে দান করবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, যদি কেউ বাইতুল্লাহর হজ করে এবং বাইতুল্লাহর হজ করে হজ করতে গিয়ে কোনো প্রকার নারী ঘটিত গুনাহ করে না, স্ত্রী সহবাস করে না, যৌনতা সংশ্লিষ্ট কোনো অপরাধে জড়ায় না, নিজেকে হেফাজত করে কন্ট্রোল করে এবং অন্য কোনো পাপ অপরাধ করে না হজের পুরো সময় জুড়ে, পুরো সফর জুড়ে, পুরো মৌসুম জুড়ে, হজের এই সময়ে হজ করতে গেছে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ করে নাই, স্ত্রী সহবাস করে নাই, সেক্সুয়াল যে গুনাহ আছে সেগুলো থেকে বেঁচে থেকেছে, নিজেকে নিয়ন্ত্রণ করেছে এবং যেই কোনো অপরাধ এবং পাপাচার যেটা হজ করা অবস্থায় বিশেষভাবে নিষিদ্ধ, অন্য সময় তো নিষিদ্ধ আছেই, হজের সময় বিশেষভাবে নিষিদ্ধ, এরকম কোনো গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, এইভাবে যদি কেউ হজ করতে পারে তাহলে সেই হাজি সাহেব হজ করে যখন ফিরে আসবে তখন সে দুনিয়াতে, তার দেশে, তার মাটিতে যখন সে ফিরে আসবে মক্কা থেকে, তখন সে একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে
দুনিয়াতে যেরকম আসে ওইরকম নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম সেরকম ফজিলতপূর্ণ একটা হজ আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। ভাইরা আমার, হজের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হয়, আল্লাহ তোমার ঘর না দেখায় আমাদের কাউকে নিও না, বারবার নিও আল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এবং টাকা পয়সা জমাইতে শুরু করেন অল্প অল্প করে, আপনার 10-20-50 টাকা করে জমানোর সুযোগ আছে তো ওইটাই জমান। আল্লাহ তাআলা একদিন তৌফিক দিবেন। বহু মানুষ আছে পয়সাওয়ালা কিন্তু হজের তৌফিক হয় নাই, অনেক মানুষ আছে পয়সা কম কিন্তু আল্লাহ হজের তৌফিক দিয়েছেন। এই জন্য তৌফিক চাইতে হবে, এবং হজ করলেই হবে না, শুধু ওই যে হজের মধ্যে নিজের চোখের হেফাজত করতে হবে, জেনা থেকে বেঁচে থাকতে হবে, যৌনতা সংশ্লিষ্ট অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে হাদিস এবং আয়াতে যেটি বোঝানো হয়েছে যে যদি কেউ স্বামী স্ত্রী সহকারে যায় তাহলে নির্দিষ্ট যে সময়ে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ সেখান থেকে বেঁচে থাকতে হবে, এক কথায় রফাস থেকে বেঁচে থাকবে, এবং যে কোনো গুনাহ থেকে বেঁচে থাকবে, ফুসুক এবং ফাসেকি কাজ থেকে বেঁচে থাকবে। এইভাবে যদি হজ করতে পারে কেউ তাহলে তার জন্য ফজিলত রয়েছে। আবার কোরআনে আল্লাহ তাআলা আরও একটা কথা বলেছেন, যে ব্যক্তি হজ করবে ফালা রফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, সে হজে গিয়ে রফাস ফুসুক তো করবেই না, যৌনতা বিষয়ে গুনাহ তো করবেই না, অন্য গুনাহও করবে না, আর ঝগড়াঝাটি করবে না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো এইরকম হজ করে আসা এটা খুব সহজ কাজ না। অনেক কাজী সাহেবরা আছেন যে প্রথমটা থেকে বাঁচতে পারলেও দ্বিতীয়টা থেকে বাঁচেন না, বাঁচতে পারেন না, কারণ ওখানে গিয়ে বসে বসে টেলিভিশনে নাটক চায়, সিনেমা চায়, টকশন নামে নানান হারাম জিনিস চোখে পড়ে, বাস এই হাজি সাহেব ফজিলত পাবে না। অনেক হাজি সাহেব হজ করতে গিয়া ঝগড়া ঝাটি তর্ক বিতর্ক গণ্ডগোল ফাসাদ এটা সেটা বিষয়ে লেগে যায়, তারও এটা নসিব হওয়ার সম্ভাবনা কম। অতএব প্রথম আমল হলো এমন হজ যেই হজে রফাস নাই, ফুসুক নাই, যৌনতা বিষয়ক অপরাধ নাই, গুনাহ নাই, অন্য কোনো গুনাহ নাই, এরকম গুনাহ মুক্ত, রফাস মুক্ত, ফাসিকি মুক্ত হজ যদি কেউ করে ফিরে আসতে পারে, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন, তার গুনাহগুলো মাফ করে একেবারে মায়ের পেট থেকে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তার মতো নিষ্পাপ আল্লাহ তাআলা করে দিবেন। অতএব আমরা এ হজ যেন আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দেয়, যারা করেছি বারবার যেন আল্লাহ তৌফিক দেন। এবং এইভাবে হজ্জে মাবরুর যে হজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেরকম মাবরুর হজ করার তৌফিক দান করুন। নাম্বার দুই, সহিহ মুসলিমের বর্ণনায় আমরা দ্বিতীয় আমলের কথা জানি, যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে নবজাতক শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। সে আমলটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা কামা আমার আল্লাহ, যে ব্যক্তি অজু করবে সেভাবে যেমন অজু করার নির্দেশ আল্লাহ করেছেন, যেভাবে আল্লাহ অজু করতে নির্দেশ করেছেন সেইভাবে অজু করবে, উল্টাপাল্টা নিয়মে না, মন মতো না, সুন্নার খেলাফ না, বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতি অনুযায়ী সঠিকভাবে যে অজু করবে। ফাকামা ওয়াসাল্লা, এরপর দাঁড়াবে, দাঁড়িয়ে সালাত আদায় করবে, নামাজ পড়বে। ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি, এরপরে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর স্তুতি গুণগান করেছে, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে সেগুলো স্বীকৃতি সে দিয়েছে। অমাজ্জাদা বিল্লাযী হুয়া লাহু আহল, আর আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে যেমনটি উপযুক্ত আল্লাহ, আল্লাহর শানের স্বীকৃতি সে দিয়েছে। ওয়াফাররাগা লাহু কালবাহ, এবং এরপর তার অন্তরটাকে মুক্ত করেছে শুধু আল্লাহকে অন্তরে স্থান দিয়ে, দুনিয়া দুনিয়ার মোহ লোভ লালসা পাপের প্রতি আকর্ষণ এগুলো থেকে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে স্থান দিয়েছে, অর্থাৎ আল্লাহর শরণকে অন্তরে স্থান দিয়েছে, আল্লাহর আনুগত্যকে অন্তরে বসিয়ে নিয়েছে। সালাতের পর আল্লাহর প্রশংসা করে এইভাবে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে, অন্তরে আল্লাহকে স্মরণ করে, কারণ আকিমিস সালাত লিযিক্রি, আল্লাহ বলেছেন সালাত কায়েম করো আমার জিকিরের জন্য, এভাবে যদি কেউ করে তাহলে জিকি ওযুটা করবে যথাযথভাবে যেমন আল্লাহ নির্দেশ করেছেন, এরপরে দাঁড়িয়ে সালাত আদায় করবে সুন্দরভাবে, তারপর আল্লাহর প্রশংসা গুণকীর্তন আল্লাহর মর্যাদার বর্ণনা, এরপর নিজের অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে আল্লাহর স্মরণ অন্তরে এনে যে ব্যক্তি মাশগুল হবে জিকিরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী,
এই ব্যক্তির এই কাজ করার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন আমলটা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের তো আজকাল ওযুরও ঠিক ঠিকানা নাই নামাজেরও ঠিক ঠিকানা নাই কোন রকম নামাজটা যদি পড়তে পারি সালামটা ফিরানো শেষ মোবাইলের মুনাজাত শুরু ঠিক না বেঠিক সালাম ফিরানো শেষ দুনিয়ার নানা ধান্দার ভিতরে চলে যাই অথচ নামাজের পরে দোয়া জিকির আছে আল্লাহর জিকির আছে এগুলো পড়তে হয় তাসবিহগুলো পড়তে হয় দোয়াগুলো পড়তে হয় শরণের জন্য কারণ নামাজের উদ্দেশ্যই হলো আল্লাহর শরণ আর আমাদের নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর সবকিছু শরণ হয় ঠিক না বেঠিক অতএব নামাজটাকে সুন্দর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই হাদিসে আপনি লক্ষ্য রাখবেন ওযুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে ওযু করে খেয়াল করেন তাহলে ওযুর মধ্যে বোঝা গেছে কি আছে ভেজাল ওযু নিয়ে খুব একটা আলোচনা হয় না আমরা নামাজ নিয়ে অনেক কথা কম বেশি শুনি কিন্তু ওযু নিয়ে কথা শুনি না যে ওযুর মধ্যে আবার ভেজাল কি আমরা মনে করি হাত ধুইলাম মুখ ধুইলাম কুলি করলাম নাকে পানি দিলাম মাথা মাসা করলাম পা দিলাম ওযু হয়ে গেল ঠিক আছে তো এখানে আবার ঝামেলার জায়গাটা কোথায় ইউটিউবে আমাদের একটা ভিডিও আছে বেশ 40-50 মিনিটের ওযুতে যে ভুলগুলো হয়তো আপনিও করেন ওটা শুনে নিতে পারেন আমরা ওটা ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোথাও আলোচনা করব শুধুমাত্র মোটা দাগে একটা কথা বলে রাখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ওযুর যত ফজিলত শুনাইছেন ওযুর যত কি শুনাইছেন ফজিলত যে ওযুর লাভ মর্যাদা শুনাইছেন তার সবগুলো হাদিসেই আমরা একটা শব্দ দেখি সেটা হলো ইসবাগুল ওযু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসবিগুল ওযু আই আকমিলু তোমরা ওযুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো ঠিকঠাকভাবে করো ওযুর ইসবাগ করতে বলা হয়েছে অর্থাৎ ওযুকে ভালোভাবে করতে বলা হয়েছে এখন আমি যদি ওযু আবার ভালোভাবে ছাড়া মন্দভাবে কিভাবে করে এটা যদি বিবরণ দিতে যাই লম্বা সময় চলে যাবে আমি যদি একটা ছোট্ট উপমা দেই ওযুতে যে পরিমাণ পানি অপচয় আমরা টেপে যখন ওযু করি যে পরিমাণ পানি অপচয় করি শুধু এটার হিসাব দিলেই কিয়ামতের ময়দানে যদি এটা হিসাব দেওয়া লাগে তাহলে আর কিছু লাগবে না ধরা খাওয়ার জন্য টেপ ছেড়ে যে পরিমাণ পানি ব্যবহার করেন ওযুতে বড় একটা বালতি রেখে ধরে দেখেন তো কি পরিমাণ পানি হয় বিশাল এক বালতি দেখা যাবে চলে গেছে একবার ওযু করতে গিয়ে এই গত ওমরার সফরে মদিনাতে একটা মিউজিয়ামে যাওয়ার সুযোগ আমার হয়েছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাত্রে ওযু করতেন যে পাত্র দিয়ে গোসল করতেন ওই রকম পাত্র হুবহু ওই পাত্র না ওই পাত্রটা সে যুগের সে পাত্রের সাইজ কি ছিল ওইটা জাদুঘরে রাখা আছে আমি মোবাইলে ছবিও তুলে নিয়ে আসছি এবং দেখে আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ এরকম একটা পাত্র দিয়ে যদি আজকাল আমাদের কাউকে ওযু করতে দেয়া হয় বলবে আমার সাথে কি ইয়ারকি করতেছেন এটা দিয়ে কেমনে ওযু করব অথচ এতটুকু পানি দিয়ে তার ওযু হয়ে যেত মোহতারাম হাজিরিন ওযুর ভুল নিয়ে আমরা ভিন্ন একদিন আলোচনা করব কিন্তু এই হাদিসের ভাষ্য খেয়াল করেন মান তাওয়াদ্দা কামা আমারাল্লাহ আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যে ওযু করে তাহলে ওযুতে অনেক উল্টাপাল্টা আমাদের হয় ওযুতে মেসওয়াক করতে হয় ওযুর একটা গুরুত্বপূর্ণ আমল হলো ওযুতে কি করতে হয় মেসওয়াক করতে হয় এটা ওযুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ যাদের পকেটে মেসওয়াক আছে একটু বাইর করে দেখান তো দেখি বাইর করেন দেখি যারা মুসলমান মায়ের পুত বাপের পুত আছেন মাশাআল্লাহ এক বাপের পুত পাওয়া গেছে হ্যাঁ আর বাকি সব কি মায়ের পুত নাকি কিরে ভাই মাশাআল্লাহ আরেকজন পাওয়া গেছে আর আছেন নির ভাই মেসওয়াক না কলম এটা মেসওয়াক নেই ঠিক আছে আরেকজন আছে আরো একজন আছে খুব অল্প কয়েকজন মানুষ আছেন বাকিদের কি অবস্থা আপনারা ওযু করেন না ওযু করেন নি না বিনা ওযুতে নামাজ পড়েন তাহলে মেসওয়াক নাই কেন মুসলমানের পকেটে মেসওয়াক থাকতে হবে কি হবে না ভাইরা আমার আমার বাসায় সবসময় মেসওয়াক ফ্রিজে রাখা থাকে বাচ্চাদের জন্য যে কোনো অবস্থাতে মেসওয়াক যাতে মিস না হয় সবসময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তাহলে মেসওয়াক কোনো থাকতে হবে কেন ওযু করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে ওযু করার তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় যে আমলটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের বিনিময়ে আমাদেরকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন সমস্ত গুনাহ মাফ করে সে আমলটা হলো উত্তম রূপে ওযু হবে এরপর দাঁড়িয়ে নামাজ হবে আল্লাহর প্রশংসা গুণকীর্তন হবে আল্লাহর মর্যাদার বর্ণনা হবে স্বীকারোক্তি দেওয়া হবে এরপর আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করবেন অন্তরে দুনিয়া সব বের করে দিয়ে শুধু আল্লাহর স্মরণ আল্লাহর জিকির অন্তরে রাখবেন ভাইরা আমার আজকে স্মার্টফোন এই মোবাইল ফোন আমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দিয়েছে আমাদের এখন আল্লাহর কথা
মনে আসে না আল্লাহর কথা জিকির করার স্মরণ করার টাইমও নাই কারণ অবসর সময়গুলো সব মোবাইলে নিয়ে গেছে এমনকি টয়লেটে ঢুকে বসে থাকি তখন আল্লাহর জিকিরও মুখে করা যায় না কল করে ফেলছে মোবাইল দিয়া ঠিক না ভাই ঠিক তাহলে উত্তম রূপে ওযু এটা অনেক ফজিলতপূর্ণ আমল এরপর এইভাবে আপনি সালাত আদায় করে আল্লাহর প্রশংসা ইত্যাদি করলে ইনশাআল্লাহ আমলের মাধ্যমে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হওয়া যাবে ইনশাআল্লাহ নাম্বার 3 মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন ইযা বতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে পরীক্ষায় ফেলাই বিপদে ফেলাই আল্লাহ বলছেন আমি যখন আমার কোন ঈমানদার বান্দাকে বিপদে ফেলি সেই বিপদে পড়ার পর হাহুতাশ অস্থির গালমন্দ ভাঙচুর এসব না করে বিপদে পড়েছে সে এরপরে কি করে ফাহামিদানি সে আমার প্রশংসা করে ওয়াসবার আলা মাবতালাইত এবং তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছি তাকে যে কষ্ট দিয়েছি তাকে যে পরীক্ষা নিচ্ছি আমি কষ্ট দিয়ে এজন্য সে সবর করে সবর করে হাউতাশ তো করেই না বরং উল্টা আল্লাহর প্রশংসা করে যে আল্লাহ সুখে রাখলে যেরকম আপনি আমি খুশি আপনার শুকর আদায় করলাম আপনি আমাকে দুঃখে ফেলেছেন এখনো আমি আপনার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বললাম এইরকম যদি কোনো ইমানদার স্ট্রং মজবুত ইমানওয়ালা হিম্মতওয়ালা ইমানদার যদি করতে পারে বলতে পারে ফাইন্নাহু ইয়াকুমু মিন মাজআহি যালিক এইরকম অবস্থান যদি কেউ নিতে পারে যে বিপদে সে ভেঙে পড়ে না বরং আল্লাহর পরে সন্তুষ্ট থাকে যে আমার আল্লাহ যে হালে রেখেছেন আমি সে হালের উপরে খুশি আলহামদুলিল্লাহ বলে মেনে নেয় এই কাজটা করতে পারলে এই লোকটা যখন উঠে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সবরের বিনিময়ে তাকে সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেন বিপদ আপদ আমাদের জীবনে আসে নাকি আসে না সবার জীবনেই কম বেশি কিন্তু কয়জন আছেন বলেন তো একটা বিপদ আসার পরে হাসি মুখে আল্লাহ শুকর আদায় করছেন কাজটা কিন্তু খুব সহজ কাজ না কাজটা অনেক এই ওয়াজ আপনাকে করতে দিলে আপনি হয়তো আমার চেয়ে তারা ভালোও পারেন বা কিছু বলতে পারবেন কিন্তু যখন বিপদে আমরা পড়ে যাব তখন আমল করতে পারলাম কিনা সেটাই হলো বড় প্রশ্নের বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবরকারী হওয়ার তৌফিক দান করুন নামাজি মুসলমান পাবেন রোজাদার মুসলমান পাবেন দাড়িওয়ালা মুসলমান পাবেন কিন্তু সবরকারী মুসলমান খুব বেশি পাবেন না হুলস্থুল বিশেষ করে বিপদ আপদে ভেঙে পড়ে অনেকে তো আল্লাহর প্রতি নিরাশ হয়ে আল্লাহর প্রতি এমন কথা বলে যে কুফুরি কালাম হয়ে যায় ইমান থেকে খারিজ হয়ে যায় মনে রাখবেন আপনার যে কোনো বিপদ যে কোনো আপনার জীবনের কষ্ট এই সবগুলো আল্লাহ তাআলা দেখছেন কি দেখছেন না আল্লাহর নিয়ন্ত্রণে বাইরে কি কিছু আছে আল্লাহর নিয়ন্ত্রণে বাইরে কিছু আছে কিচ্ছু নাই অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে সঁপে দিতে হবে সমর্পণ করতে হবে তার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে বিপদে আবার হাসবেন কিভাবে আচ্ছা বিপদে আবার আল্লাহর প্রশংসা করবেন কিভাবে ধরুন আল্লাহ তাআলা আপনাকে একটা বিপদে ফেলেছেন কি আপনি কোথাও যাচ্ছেন রোড অ্যাক্সিডেন্টে আপনার একটা ছেলে দুনিয়া থেকেই চলে গেল আপনারা কয়েকজন ছিলেন পরিবারের সদস্য অন্য সবাই বেঁচে আছে একজন দুনিয়া থেকে চলে গেছেন বাকি যারা এক দুজন আছেন তাদের কেউ হাত ভাঙছে কারোর পা ভাঙছে কেউ হয়তো পুরো ভালো আছে কিছু হয় নাই এখন কথা হলো যে বিপদ হলে আবার আল্লাহর প্রশংসা কিভাবে করব আমার ছেলে মারা গেছে আমি বলবো আল্লাহ আপনার শুকর এটা কেমনে সম্ভব এটার উত্তর হলো আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিপদে ফেলেছেন এই বিপদটা ইচ্ছাতে আরো অনেক বড় হতে পারত আপনার সবগুলো ছেলে শেষ হয়ে যেতে পারত আপনার আরেকটা ছেলে মারা যেতে পারত আপনি নিজে মারা যেত আপনার পরিবার বিপদে পড়তে পারত হতে পারত কি পারত না তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেটুকু নেয়ামত রেখেছেন ওইটুকুর দিকে তাকিয়ে ঈমানদার যখন আলহামদুলিল্লাহ বলবে ওই বিপদে সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নবজাতক সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দিবেন জান্নাত দান করবেন ইনশাআল্লাহ বিপদে সবর করা সহজ কাজ নয় এ বিষয়ে ওয়াজ করা সহজ আল্লাহ আমাকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন আপনাদেরকেও দান করুন আমিন মহতারাম হাজেরিন আস-সবরু জাযাউহু আল-জান্নাহ সবরের বিনিময়টাই হলো জান্নাত আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব
যারা ধৈর্যশীল হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এদের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো যোগ বিয়োগ করে দিবেন না আল্লাহর কাছ থেকে যোগ বিয়োগ করে পায়ে জান্নাত পাওয়া বড় কঠিন বিনা হিসাবে যদি জান্নাতে চান বিনা হিসাবে যদি আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চান তাহলে আপনার জীবনে প্রতিটি পদক্ষেপে যত কঠিন সময় আসুক পাহাড়ের মতো অটল হয়ে থেকে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে মাথা গরম করে অঘটন ঘটানো যাবে না গালিগালাজ করা যাবে না নিজেকে শেষ করা যাবে না কুফরি কালাম করা যাবে না আল্লাহর প্রতি অনাস্থা প্রকাশ করা যাবে না নিরাশ হওয়া যাবে না সবর ইখতিয়ার করতে হবে আস-সবরু জামিল সবর অনেক সুন্দর জিনিস আল্লাহ আমাদের সবাইকে সেই সবরের দৌলত দান করুন বিপদে সবর করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমার একটা বিপদ হয়েছে এই বিপদটা আমার জীবনে নিয়ামত হতে পারে কি পারে না পারে কি পারে না এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে না নাই অনেক বিপদ আছে আমরা দেখি বিপদ অথচ এটা উপর দিয়ে দেখতে বিপদ হলে কি হবে এর পিছনে নিয়ামত আছে আমরা যদি সবর করে বলতে পারি আল্লাহ আমি নিজের জন্য চাইছিলাম এই চাকরিটা হোক কিন্তু আপনি দিলেন না আমি বুঝলাম আমার ফয়সালা আপনার পক্ষ থেকে আমি নিজের জন্য এটারে ভালো মনে করছি আপনি আমার জন্য ভালো মনে করেন নাই মনে রাখবেন আপনি নিজের জন্য যেটাকে ভালো মনে করছেন আপনার রব তিনি যেটা নির্বাচন করবেন আপনার জন্য সেটা আপনার মনে করার চাইতে আরো বেশি ভালো হবে বুঝে আসুক আর একটা ঘটনা আমি এবছর চুনতি মাহফিলে বলেছিলাম এর আগে বিভিন্ন জায়গা হয়তো বলেছি মক্কায় একবার আমার এক পরিচিত ভাই ওনার জীবনে একটা বড় বিপদ আসলো বিপদ কি বিপদ হলো ভদ্রলোক হোটেলের ব্যবসা করে আবাসিক হোটেলের ব্যবসা করে আমার পরিচিত আমি সৌদি আরবে থাকাকালীন সময় মক্কা আসলে ওনার হোটেলে অনেক সময় থাকতাম তো সে ভাই উনি হঠাৎ করে দেখি মন টন খারাপ কিরে ভাই মন খারাপ কেন বলে হুজুর মন খারাপ দেশে চলে যাব অনেক বছর ছিলাম সৌদি আরব মক্কা শরীফে আল্লাহর ঘরের পাশে হাজিদের খেদমত করছি বহুত কিন্তু এখন চলে যেতে হবে দেশে কেন কি সমস্যাটা কি বলে ভাই একটা হোটেল আমি এই যে হোটেলটা আমি থাকি আপনি জানেন এই হোটেলটা আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই সম্ভবত 1 মিলিয়ন রিয়ালের কথা তিনি বলেছেন যে 1 মিলিয়ন রিয়াল দিয়ে এটা আমি সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই এরপরে 12 মাস আমি হাজিদেরকে রাখি এখান থেকে প্রফিট করি আমার সংসার চলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই সে হিংসা করে হোক আর যাই হোক আমার যে মালিক এই হোটেলের কফিল তার কাছে যায় ফুসলায় ফাসলায় বলতেছে এই বিল্ডিং তুমি তারে 1 মিলিয়ন দিছো আমি 12 লাখ দেব সে 10 লাখ দেয় আমি 12 লাখ রিয়াল দেব আমার দিয়ে দাও তো সৌদি বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে বলে ঠিক আছে সামনের বছর তোমার আর বিল্ডিং দেবো না আমি আরেকজনকে দিয়ে দিছি অলরেডি 12 লাখে এই বছর শেষ করি তোমার শেষ বেচারা বলে একই হোটেল অনেক দিন পর্যন্ত এই হোটেলে ছিলাম এখন এটা আমার হাতছাড়া হয়ে গেল যেই লোক 12 লাখ দিয়ে নিয়েছে সে ব্যবসা করা কঠিন হবে কারণ ব্যবসায় নাগের মতো নাই 10 লাখ উঠাইতে আমার কষ্ট হয় সে কেমনি 12 লাখ করবে তাও হিংসা করে করছে এই যে আমার পেটে লাথিটা মারলো হোটেলটা হাতছাড়া হয়ে গেল এত বছর একটা হোটেলে ছিলাম এখন হোটেলটা ছেড়ে দিতে হলো এই জন্য হুজুর মনে দুঃখে চলে যাবো আর দেশে থাকবো না উনি দেশে চলে আসছে শেষ পর্যন্ত একসাথে চলে আসছে ঠিক আছে সে আর হোটেলে ব্যবসা মক্কা করবে না মনের দুঃখে এত বড় একটা আঘাত এত বছরের উপার্জনের জিনিসটা তার মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেছে আমারও খুব খারাপ লাগলো দোয়া করলাম আল্লাহ আপনাকে সবরের তৌফিক দান করুক দেখেন দেখেন সবরে কি হয় এই বদলোক দেশে চলে আসছে আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা কি শুরু হয়েছে এবার হোটেলের কি হয়েছে আর সৌদি আরবে বাসা ভাড়া হোটেল ভাড়া এগুলো অগ্রিম দিতে হয় আগে টাকা অগ্রিম সব দিয়ে দিবেন এরপরে আপনি ভাড়া পাবেন তো টাকা তো সব সৌদি মালিকরে দিয়ে দিছে 12 লক্ষ রিয়াল টাকা দেওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেছে কি এবং করোনা লাস্টিং করছে কত বছর 2.5 বছর এই 2.5 বছর মক্কা বন্ধ ওমরা বন্ধ হজ হায় হায় তাহলে বেচারার হোটেলও 2 পয়সাও ইনকাম এবার আমি ওই ভাইকে বললাম ওনার নাম টিপু ভাই বললাম টিপু ভাই আল্লাহ যে আপনার এত বড় এসান আপনার উপরে করলো আর ও আপনারে খুঁটি দিতে চাইছে খুঁটা দিতে চাইছে গর্ত করছে গর্তে অরে ফেলাইছে আপনি যদি 12 লাখ টাকা দিয়ে ভাড়া 12 লাখ রিয়াল দিয়ে যদি ভাড়া নিতেন হোটেলটা তো 12 লাখ রিয়াল তো পুরোটাই চলে চলে গেছে আল্লাহ তালা আপনি গর্তে পড়তে নিছেন 2 মাস পরে 1 মাস পরে করোনা আসবে আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠাইয়া 1 মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে ভদ্রলোক চোখের পানি ফেলে দিলেন ওই যে ভাই ব্যক্তিগত ভাবছে আপনি চিনেন টিপু ভাই রে ও ভাই চিনে বলে মার্শাল্লাহ সাক্ষী আস আমার জুমা মসজিদে একবার এই ঘটনা বলার পর
অদ্ভুত ব্যাপার, ওনার সাথে উনি আমার মসজিদে কোনোদিন আসে নাই। ওই দিন জুমার সময় আমি ঘটনা বলছি, ঘটনা পরে আয়েশা দেখি আমার সামনে খাড়া নামাজের পরে, বলে আমি উপরে দোতলা বসে বসে শুনছি আপনি আমার গল্প বলছেন। ভাইরা আমার, এরকম এক ভাইয়ের কথা বলেছি, এরকম শত শত হাজার হাজার মানুষ আমরা আমাদের মধ্যেও আছি, আমরা নিজেরা ফিল করি না। আল্লাহ যদি কোনো বিপদ দেয়, আমি দেখতেছি আমার ক্ষতি, এই ক্ষতির পেছনে আমার কোনো কল্যাণ থাকতে পারে কি পারে না? দুনিয়াতে যদি কোনো কল্যাণ নাও থাকে, আর বিনিময় যদি আল্লাহ কিয়ামত দিন ডাকে বলে বান্দা তোরে এতগুলা বিপদ দিছিলাম, তুই অধৈর্য হস নাই, সবর করছস, বিনিময় আজ যা তোরে জান্নাতটা দিয়ে দিলাম। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? ইমানদারের লস হবে? অতএব সবর করবো তো ইনশাআল্লাহ। গালিগালাজ করবেন রাগ হলে, বিপদ হলে গালিগালাজ করবেন, আসার ফিসার করবেন, আল্লাহর প্রতি অধৈর্য হবেন, সবর করবেন তো ইনশাআল্লাহ। বিপদ হয়েছে বোর গোষ্ঠী উদ্ধার করবেন, গায়ে হাত তুলবেন, সবর করবেন তো ইনশাআল্লাহ। সবর করলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত সওয়াব দিবেন বিনা হিসাবে। আল্লাহর কাছ থেকে সওয়াব আর জান্নাত পেতে চাইলে সবরের কোনো বিকল্প, সবরে মেওয়া ফলে মুখে বললে হবে না, আমলও করতে হবে। অনেকে সবর করে, কিরকম সবর জানেন? ধরেন মসজিদ থেকে জুতাটা চোরে নিয়ে গেছে, এরপরে সে অস্থির হয়ে চোরের চোদ্দ গোষ্ঠী ধরে মা বাপ তুলে গালিগালাজ দিয়ে মসজিদ কমিটির গোষ্ঠী উদ্ধার করে, এরা সিসি ক্যামেরা রাখে না কেন, জুতা চোর এখানে কেন আসে, আমার এটা হইলো কেন, অস্থির স্বস্থির হইয়া দেখছে যে লাভের লাভ তো কিছু না, জুতা তো নিয়ে বেচারা পারে পার, এবার শেষমেশ সব গালিগালাজ এর ভান্ডার শেষ, আর গালি মুখ দিয়ে আসে না, যা ছিল মুখস্থ সব দেওয়া শেষ হয়ে গেছে। এবার বলে যে কি আর কর, আল্লাহ ভরসা সবর করি, এটা কি সবর হবে? প্রথম ধাক্কার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে, ঢোক গিলে ফেলতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন, মুখ দিয়ে খারাপ কিছু বাইর হয় না, এর নাম সবর। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, সবর করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবারও বলি, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য এমন একটা হজ জীবনে যদি করার তৌফিক হয় ভাই, যে হজে রাফাস নেই, যে হজে ফুসুক নেই, যে হজে যৌনতা সংশ্লিষ্ট গুনাহ নেই, এবং যে হজে কোনো অন্য সাধারণ পাপাচার নাই। অনেক দেশে মেয়েরা আসে চোখের গুনাহ, জেনা, ব্যভিচার, বিশেষ করে মনের জেনা, চোখের জেনা, এগুলো করার সুযোগ তৈরি হয়, এবং অনেকে অবসর সময়ে গীবত, শেকায়েত, আড্ডা, এটা সেটা করে হজ নষ্ট করে, ঝগড়াঝাটি করে, এগুলো থেকে যদি মুক্ত রেখে হজ করতে পারেন, সেই হজ, এটা হলো প্রথম আমল যেটা আপনাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহর কাছ থেকে মাপ পাইয়ে দিতে সহজ হবে, সহযোগিতা করবির মাধ্যমে আপনি পাবেন। দ্বিতীয়ত হলো ওই যে উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে, মর্যাদার বর্ণনা করে আল্লাহর জন্য অন্তরটাকে ফারেক করলেন, খালি করলেন, আল্লাহর জিকির এবং স্মরণ করলেন, আল্লাহর সাথে মুনাজাত, আল্লাহর সাথে মনে মনে কথোপকথন করলেন, আল্লাহর দিকে রুজু হলেন, মনোনিবেশ করলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করবেন। আর তৃতীয়ত হলো, আল্লাহ কোনো বিপদ দিয়েছেন, বিপদে আপনি অস্থির না হয়ে বরং উল্টা বলতেছেন আল্লাহ আপনি সুখ দিয়েছেন, তখনও আপনার প্রশংসা করেছি, আপনি আমাকে দেন নাই, আমি তাও আপনার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আমি তখনও বলছি দুঃখে আলহামদুলিল্লাহ বলার সোজা কথা না ভাই, চুপচাপ থাকা এটা মোটামুটি যায়, কিন্তু চুপচাপ শুধু না, আল্লাহ দিছে দুঃখ, আমি বলতেছি আল্লাহ আলহামদুলিল্লাহ শুকর, আমি খুশি আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য যা নির্বাচন করেছেন আমার নিজের নির্বাচনের চাইতে আপনার নির্বাচন নিশ্চয়ই অনেক বেশি আমার জন্য ফলপ্রসূ উপকারী হবে, আমি মেনে নিলাম, শুধু তাই নয়, আমি আপনার এই না দেওয়ার কারণে, এই বিপদের কারণে উল্টা বরং আপনার প্রশংসা জ্ঞাপন করছি, এটা অনেক বড় একটা ব্যাপার। এই রকম সবর করতে পারলে আল্লাহ তাআলা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ করে দেবেন ইনশাআল্লাহ। এর মানে আবার এটা বুঝিয়েন না যে তাহলে তো চুরি ডাকাতি দুই নম্বর ১৮ চুরি গম চুরি যা করছি, গীবত শেকায়েত কবিরা গুনাহ যা করছি, ওই যে সুন্দর করে উজু করে একদিন দুই রাকাত নামাজ পড়লাম, এরপরে এভাবে আল্লাহর দিকে মনোনিবেশ করলাম, সব ভ্যানিশ হয়ে গেল, আবার ছয় মাস পরে একবার করলাম, সব ভ্যানিশ হয়ে গেল, এভাবে প্রসেস করে করে আমি জান্নাতে চলাম লাভ দিয়া লাভ দিয়া, এটা আবার মনে করিয়েন না। কারণ বান্দার হক যদি নষ্ট করেন ওইটার জন্য মানুষের হক আগে আদায় করতে হবে, এরপরে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য অন্যান্য আমলগুলো করতে হবে। কথা কি বুঝাতে পারছি? মানুষের হক মেরে থাকলে সেটার প্রায়শ্চিত্ত করার জন্য আপনার সাধারণ কোনো আমল নয়, বরং সেটা ওই ব্যক্তিটা পরিশোধ করে তারপরে এবার আল্লাহর কাছে আপনি মাপও চাইবেন, এসব আমলও করবেন। কারণ তার কাছ থেকে মাপ চাইলে শুধু মাপ হবে না, আপনি কোনো মানুষের হক নষ্ট করলে দুইটা গুণা হয়, এক হলো ওই ব্যক্তির হক নষ্ট করলেন, আবার হলো আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলেন, মানুষের হক নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য আল্লাহর কাছেও তওবা ইস্তেগফার করতে হবে, মাপ চাইতে হবে, আবার বান্দার কাছেও
মাপ চেয়ে নিতে হবে বা তার হক পরিশোধ করে দিয়ে দায় মুক্তি নিতে হবে এরপরে আল্লাহ মাফ করবেন আর যদি কোনো কবিরা গুনাহ বিশেষ করে শিরক করে থাকেন বড় কোনো কবিরা গুনাহ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেটার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন পাশাপাশি এই সমস্ত আমলগুলো করবেন এরকম বহুবিধ প্রচেষ্টা যখন থাকবে ভাইরা আমার ওই যে শুরুতে বলেছি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসেবে দাঁড়াতে হবে না পাপাচার যেগুলো করেছি না করেছি আমরা সেগুলোকে পরিচ্ছন্ন করে আল্লাহর কাছ থেকে এগুলোকে নিষ্পত্তি করিয়ে নিয়ে তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে দুনিয়া থেকে যাওয়ার আগে বাবারা ভাইরা কখন নাকের ডগা থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় জানি না কেউ জানেন কখন নিঃশ্বাস বন্ধ হবে জানেন হায়াত কখন শেষ হবে জানেন তাহলে সর্বঅবস্থায় নিজের প্রোফাইলটাকে সর্বঅবস্থায় নিজের আমলনামাটাকে গুনাহমুক্ত করার জন্য ইস্তেগফার তওবা এই যে তিনটা আমলের কথা বললাম এই সমস্ত আমল অন্যান্য গুনাহ মাফ মুকাফফিরাত যুনুব যেগুলো আছে গুনাহ মাফের যে আমল আছে সে আমলগুলো বেশি বেশি করে ঘন ঘন করে সকাল বিকাল সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে রাতে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে সারা দিন ঘন ঘন ইস্তিগফার করে আমলগুলো করে একের পর একটু পর পর নিজের প্রোফাইলটাকে আপডেট করে পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে যাব যাতে কোনো পাপের বোঝা মাথায় নিয়ে কিয়ামতে দাঁড়াতে না হয় আল্লাহর কাছে সেভাবে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ গুনাহ করব না আর তওবা ছাড়ব না ইস্তেগফার তওবা অনবরত করব গুনাহ থেকে হাজার মাইল দূরে থাকব এই সমস্ত আমল এর কথা শুনে কেউ যেন এই বিভ্রান্তিতে না পড়েন তাহলে তো আমল এগুলো আছেই অতএব ঠান্ডা মাথায় আকাম কুকাম করতে থাকি গুনাহটুনা করতে থাকি এই যে এই পদ্ধতিতে আমল করলাম আর আল্লাহ মাফ করে দিবে ভাইরা আমার এটা ভুল পদ্ধতি কারণ আল্লাহ তাআলা আপনার এই আমলগুলো কবুল করে সেটাকে উপযুক্ততা সেই লেভেলে নিয়ে আপনাকে মাফ করে দিবেন এবং সেটা আপনি লাভ করবেন সে নিশ্চয়তা আপনার তো নাই আপনি চেষ্টা করতে পারেন তাছাড়া আপনার গুনাহ মাফের রাস্তা আছে দেখে ঠান্ডা মাথায় আপনি গুনাহ করবেন এটা রীতিমত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিদ্রোহ করার মতো অভদ্রতার শামিল অসৌজন্যতার শামিল কারোর হাতে কাটা গেলে পায়ে কাটা গেলে সে কোনো মলম দিলে ভালো হয়ে যায় এই জন্য ঠান্ডা মাথায় ছুরি চাকু দিয়ে কেউ কাটে না কেটে গেলে তখন মলম লাগাই দেয় ভাইরা আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করার রাস্তা আছে সেটা মাথায় রেখে ঠান্ডা মাথায় কোনো বুদ্ধিমান মানুষ গুনাহ করতে পারে না ইস্তেগফারের যে তৌফিক হবে আপনি কিভাবে জানলেন আর সেটা কবুলও হয়ে যাবে সেভাবে করতে পারবেন সেটাই বা কিভাবে নিশ্চিত হলেন এই জন্য জ্ঞাতসারে আমরা আল্লাহর অবাধ্যতার পথে পা বাড়াবো চেষ্টা করবো তো বেঁচে থাকার আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে মৃত্যুবরণ করার আগে দুনিয়া থেকে যাওয়ার আগে পরিপূর্ণভাবে নিজেদের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মুক্ত করে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহর কাছ থেকে এগুলোর মাপ নিয়ে পরিচ্ছন্ন করে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো নিষ্পাপ হয়ে আমাদের সবাইকে আল্লাহ তাআলা তারপর দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন